চান্দিনার রাজনীতির মহাকবি, বর্ষীয়ান রাজনীতিবিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার, প্রয়াত সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের 76তম জন্মবার্ষিকী উপলক্ষে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 17 নভেম্বর বাদ আসর চান্দিনার দোল্লাই নবাবপুর কেন্দ্রীয় জামে মসজিদে প্রয়াত আলী আশরাফের কবর জিয়ারত শেষে দোয়া ও মিলাদ শুরু হয়। এ সময় চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও FBCCI এর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মুনতাকিম আশরাফ টিটুর উপস্থিতিতে অধ্যাপক আলী আশরাফের বর্ণাঢ্য জীবনী নিয়ে স্মৃতিচারণ বক্তব্য প্রদান করেন বক্তারা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আলম, সহসভাপতি আলাউদ্দিন আল আজাদ, মমতাজ, সহসভাপতি মামুন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুখলিসুর রহমান দুলু মাস্টার, উপজেলা চেয়ারম্যান তপন বক্সি, পৌর মেয়র শওকত হোসেন ভূঁইয়া, দোল্লাই নবাবপুর ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাস্টার, বরকড়ই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন, সুইলপুর ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সরকার, বরকড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ মজুমদার, পৌর ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন, তাঁতী লীগের সদস্য সচিব মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চান্দিনা শাখার মহাসচিব মনিরুজ্জামান রাব্বানির দোয়া ও মোনাজাত পরিচালনায় আরও উপস্থিত ছিলেন দোল্লাই নবাবপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আরিফ হোসেন গোলাম রাব্বানি, নবাবপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নুরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিলুল ইসলাম মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, KM মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াসিন অভি, মাইজখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে এটা আমি বঙ্গবন্ধুকে নেতা বলেছি, তারপরে আমরা তো থাকতে আমাদের যে সমস্ত ষড়যন্ত্র থেকে